দীর্ঘ খরতাপের পর প্রকৃতিতে প্রশান্তি বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টিতে তাপমাত্রা কমে গেছে তিন থেকে চার ডিগ্রি কয়েক ঘন্টার ভারী বর্ষণে ডুব চট্টগ্রাম গাছ উপড়ে পড়েছে সড়কে বজ্রপাতে পাঁচ জেলায় ছয় জনের মৃত্যু দিনটা রাতের মতো অন্ধকার হয়ে গেছে এবং প্রচুর ভদ্রপাত হয়েছে কিছু উড়ে গেছে রাস্তা ভাঙে গেছে এত গরমের মধ্যে আমরা যে এখন একটু বৃষ্টি পেয়েছে আমাদের খুব আনন্দ লাগছে এই বৃষ্টি হওয়ার কারণে মোটামুটি মানুষের ভিতরে একটা স্বস্তি এক চলাফেরাতে অনেক সমস্যা হচ্ছে আমি এখন দাঁড়িয়ে পাচ্ছি না বৃষ্টি খুব ভালো হলো অনেক জোরে হলো অনেকক্ষণ জ্যামও ছিলাম বৃষ্টি তো হয়েছে ভালো হয়েছে তবে ওই ফ্যান শিশুদের কারণে এগুলো ফানিগুলো সত্য পারতেছে না দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কক্সবাজারে ইউএস বাংলার ফ্লাইট জরুরি অবতরণ দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর এবার অন্যান্য শীর্ষ সংবাদ গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশ দেশজুড়ে শিক্ষার্থীদের মিছিল পদযাত্রা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবি যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান মন্ত্রী এমপির স্বজনদের উপজেলা নির্বাচনে দাঁড়ানো নিয়ে পুরানো হুঁশিয়ারি ও কাদেরের তৃণমূল বাঞ্ছেনা কেন্দ্রকে আওয়ামী লীগের বিভেদ স্পষ্ট দাবি বিএনপির অর্থ সংকটে তেল সরবরাহ না হওয়ায় বন্ধ বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট দেশের কিছু কিছু অঞ্চলে লোডশেডিং সাফাই জ্বালানি প্রতিমন্ত্রীর খুব শিগগিরি ব্যবস্থা তিন বিদেশি ঠিকাদারের দ্বন্দ্বের গ্যারা কোলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ নির্মাণ কাজ আছে গড়ে আদালতে রায়ের অপেক্ষায় সেতু কর্তৃপক্ষ এবং ভারতের সঙ্গে আইনি লড়াইয়ে বাংলাদেশ জিআই তালিকা থেকে টাঙ্গাইলের শাড়িকে বাদ দিতে নয়াদিল্লিতে আইনজীবী নিয়োগ সম্ভাব্য প্রায় দেড়শো পণ্যের তালিকা উচ্চ আদালতে দীর্ঘ খরতাপের পর বৃষ্টিতে প্রকৃতিতে প্রশান্তি নেমেছে তবে ভারী বর্ষণে পানির নিচে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরী জলবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন বন্দর নগরীর মানুষ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নগর জুড়ে মুসলদারে বৃষ্টির সাথে স্বস্তি সে সাথে বজ্রপাত এবং জড় হাওয়া এর কিছুক্ষণ পরই নগর জুড়ে সৃষ্টি হয় জলবদ্ধতা নগরীর হালি শহর আগ্রাবাদ কোমর সময় পানিতে যায় এতে ঘর থেকে বের হয়ে বিপাকে মানুষ হয় যান চলাচলের কারণে এগুলো পানিগুলো সত্য পারতেছে না আচমকা বৃষ্টির জন্য এখানে অনেক গাছপালা করে আমাদের মানে খুবই জনজীবন খুবই বিপর্যস্ত জলবদ্ধতার কারণে নামলেও অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কারণে রাস্তায় এসে আনন্দ উল্লাসে মেতে উঠেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এত গরমের মধ্যে আমরা যে এখন একটু বৃষ্টি পেয়েছি আমাদের খুব আনন্দ লাগছে রোদ ছিল ভালো লাগে নাই এখন বৃষ্টি হচ্ছে ভালো লাগছে এতদিন রোদ ছিল এখন বৃষ্টি হচ্ছে অনেক ভালো লাগছে বৃষ্টি খুব ভালো লাগছে গরমের তাপমাত্রা অনেকটা কমছে মুষলধারে বৃষ্টির সাথে জড়ো হওয়ার কারণে নগরীর আগ্রাবাদ কাজিদ্দিরি সহ বেশ কিছু এলাকায় বড় বড় গাছ উপড়ে গেছে শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতা থেকে ছেড়ে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট কক্সবাজারে জরুরি অবতরণ করেছে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিমানবন্দরে যেতে পারছে না ফ্লাইটটি উড়োজাহাজের ভেতরেই অবস্থান করছেন ৪৫ যাত্রী বিস্তারিত জানিয়েছেন সুজাউদ্দিন রুবেল একদিকে জড়ো হওয়া অন্যদিকে বজ্রপাত যার কারণে খুবই ভয়াবহ অবস্থা এরই মধ্যে কক্সবাজার বিমানবন্দরে কলকাতা থেকে ছেড়ে আসা একটি বেসরকারি এয়ারলাইন্সের উড়োজাহাজ কক্সবাজার অবতরণ করেছে যেটি সাড়ে চারটার দিকে অবতরণ করলেও এখন পর্যন্ত কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করতে পারেনি এটি চট্টগ্রাম বিমানবন্দরে এই উড়োজাহাজটি নামার কথা ছিল কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেটি চট্টগ্রামে অবতরণ করতে না পারেনি এবং যার কারণে কক্সবাজার অবতরণ করেছে কিন্তু কক্সবাজার থেকে এই উড়োজাহাজটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফের আটকে গেছে এখন পর্যন্ত এই উড়োজাহাজে প্রায় পঁয়তাল্লিশ জন যাত্রী রয়েছে এবং বাকি চারজন ক্রু রয়েছে সব মিলিয়ে উনপঞ্চাশ জন উড়োজাহাজটিতে রয়েছে তারা দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে যাওয়ার পরই এই উড়োজাহাজটি কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে চট্টগ্রাম বিমানবন্দরে গিয়ে অবতরণ করবে তবে এখন পর্যন্ত বিমান থেকে কোনো যাত্রীকে নামানো হয়নি তারা বিমানে অবস্থান করছে যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া একদিকে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং তীব্র থেকে তীব্রতর যে বজ্রপাত সেটি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে যার কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া কক্সবাজারও চলছে এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই এখন উড়জাহাজটি কক্সবাজার বিমানবন্দর ছেড়ে যেতে পারছেন না এরই মধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে এখন ঢাকা থেকে যে উড়োজাহাজগুলো কক্সবাজার বিমান বন্দরে এসে নামার কথা রয়েছিল ঢাকা থেকে এখন পর্যন্ত উড়োজাহাজগুলো কক্সবাজার বন্দরে নামতে পারেন যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া এখনও চলমান রয়েছে একদিকে ঝড়া হাওয়া চলছে আর একদিকে বজ্রপাত হচ্ছে এরই মধ্যে মানুষজনও কিন্তু নিরাপদ স্থানে অবস্থান করছে এবং মানুষজনকে যাতে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে এখানকার আবহাওয়া অফিস বলছে এই বজ্রপাতের সময় যদি খোলা মাঠে কেউ যদি অবস্থান করে তাদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার এর আগে যেমনটা বলছিলাম জলবদ্ধতার কবলে বন্দরনগরী চট্টগ্রাম সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কাজের দেরুতে আছেন সহকর্মী শফিকুল আলম যাচ্ছে তার কাছে শফিকুল চট্টগ্রাম জুড়ে আসলে স্থবিরতা নেমে এসেছে বিভিন্ন জায়গায় মানুষ আটকে পড়েছে বিভিন্ন সড়ক বন্ধ রয়েছে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে মোসলধারে বৃষ্টির আর পর কিন্তু মানুষ ভেবেছিল একটি স্বস্তির আশায় কিন্তু সে স্বস্তি আবার দুর্ভোগ আছে বহুগুণে আপনি দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য গাছ বিভিন্ন সড়কে সড়ক মহাসড়কে পরে কিন্তু একেবারে যান চলাচল বন্ধ হয়ে গেছে বিভিন্ন সড়ক বন্ধ হয়ে গেছে মানুষ যেই যেখানে আছে যেখানে আটকে গেছে যদিও আমরা এখন দেখতে পাচ্ছি আ এখানে এ সাধারণ মানুষের পাশা সেনাবাহিনী সাধারণ মানুষের পাশাপাশি কিন্তু এখানে সেনাবাহিনীও কিন্তু সে কাজে যোগ দিয়েছে আপনি ভিন্ন জায়গায় সেটি কিন্তু হয়াসার বিষয়ে তার নেহিত কাজটা সেই সরগগুলো প্লেয়ার করতে পারছে না সেই কাজ সহজ করে দেওয়ার জন্য সেনা বিভিন্ন দলও কিন্তু গাছ কাটার স্যার যেহেতু কাজ সেই সড়ক ক্লিয়ার করতে পারছে না সেই কাজ সহজ করে দেওয়ার জন্য সেনাবাহিনী বিভিন্ন দলও কিন্তু গাছ কাটার কাজে নেমেছেন কারণ নগরীয় অন্তত দশ থেকে পনেরোটি এলাকায় এরকম বিভিন্ন বড় বড় সড়ক কিন্তু বড় বড় গাছ পরে কিন্তু আর যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং অন্যদিকে আরেকটি বলে জলাবদ্ধতার কারণে কিন্তু সেখানে মানুষ আটকে আছে এবং বিভিন্ন জায়গায় দোকান পার পানি উঠে গেছে বিভিন্ন পানি উঠে গেছে একদিকে জলাবদ্ধতা অন্যদিকে ঝড়ো হওয়ার কারণে গাছ পড়ে গেছে এবং সব কিছু মিলিয়ে একটা স্থবিরতা নেমে গেছে বন্দনগরী চট্টগ্রাম যে যে গাছগুলো পড়েছে ছোট ছোট গাছ না একেবারে গোড়া থেকে উপরে পড়ে গেছে সেই গাছগুলো এবং সেগুলো বিভিন্ন যন্ত্র দিয়ে সে গাছগুলো কাটার চেষ্টা করছে আবার অনেক ক্ষেত্রে কিন্তু এসকেভেটরও নিয়ে এসেছে সেই গাছগুলো কাটার জন্য আপনারা দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সেই কাজে যোগ দিয়েছেন এবং আপনি বুঝতে পারেন আসলে প্রথমে সাধারণ মানুষ তারপর ফায়ার সার্ভিস তা ফায়ার সার্ভিসের কাজ না হওয়ায় কিন্তু সেনা সদস্যরাও কিন্তু সেই কাজে যোগ দিয়েছেন যে প্রাকৃতিক বিপর্যয় নেমে এসে যে বিকে সাড়ে তিনটার দিকে হঠাৎ করে যে মুসলদারে বৃষ্টি ঝড়ো হাওয়া বজ্রপাত এবং শিলাবৃষ্টি এরপরে কিন্তু মানুষ যে যেখানে ছিল সেখানে আটকে ছিল এবং পুরো অন্ধকার নেমে আসে পুরো বন্দনগরী চট্টগ্রাম জুড়ে এরপরে জলবদ্ধতার সৃষ্টি হয় জলবদ্ধতা কমতে না কমতে আবার কিন্তু আরেকটি একটি সমস্যার সৃষ্টি হয় সেগুলো হচ্ছে যেখানে মাটি নরম ছিল সেখানে কিন্তু অনেকগুলো গাছ উপরে পড়ে গেছে বিশেষ করে কাজের দিউরি আগ্রাবাদ জি সি বিভিন্ন এলাকায় এবং ফায়ার সার্ভিস সে কাজের সাথে ফায়ার সাথে আবার যোগ দিয়েছে সেনা সদস্যরাও তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ঝড়ের তাণ্ডবের সবশেষ খবর জানছিলাম আমরা চট্টগ্রাম থেকে গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশ জুড়ে শিক্ষার্থীদের মিছিল পদযাত্রা সব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে কর্মসূচি শুরু করে ছাত্রছাত্রীরা এ সময় বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে ধরপাকড়ের নিন্দা জানানো হয় ভাইয়ের জন্য ভাইয়ের টান ছিয়াত্তর বছর আগে বইতে শুরু করা ফিলিস্তিনের রক্তগঙ্গা বন্ধ হয়নি আজও এই সময় আরব সাগরে বয়ে গেছে অনেক পানি এর চেয়ে বেশি বয়ে গেছে ফিলিস্তিনিদের কান্না আর রক্ত সহস্র মাইল দূরের ফিলিস্তিনিদের ওপর অস্ত্রের ঝনঝনানি আর মুসলিম ভাইদের আর্তনাদ বুকে কাপন তোলে লাল সবুজের সাতান্ন হাজার বর্গমাইলের এই ভূখণ্ডে ইউরোপ আমেরিকার নীল নকশায় স্বাধীন ও নিজেদের রাষ্ট্র মুসলিম উম্মার পবিত্র ভূমিতে দখলদারিত্ব অস্ত্রবাজি নির্যাতন নিপীড়নের দৌরাত্ম চলে ইহুদিদের দফায় দফায় ইসরায়েলি আগ্রাসনে গত সাত মাসে প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষের লাশের মিছিল আর রক্তঝরা ধ্বংসযজ্ঞের উপাখ্যানের প্রতিবাদে উত্তাল হৈ উঠে দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা দাবিতে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী ছাত্র সমাজের চলমান আন্দোলনের সমর্থনে দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ হয় এ সময় ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয় চট্টগ্রাম রাজশাহী বরিশাল বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা উঠে আসে স্লোগানে স্লোগানে আমরা আমরা নাই চাই এর হোক যুদ্ধতা ধূসর ফিলিস্তিনের বুক থেকে ইহুদিবাদের দুষ্ট ক্ষতের বীজ উপড়ে ফেলতে সারা বিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বানও জানানো হয় যুক্তরাষ্ট্র সহ যারা যারা মরুর মরুর দেশ আছে যারা বিশ্বের মধ্যে যারা নিজেদের কন্ট্রোল নিতে চায় তারা আসলে এই ফিলিস্তিনিদের উপর যে অত্যাচার চলতেছে সেটার উপর তারা কি করতে চাচ্ছে তাদের ভূমিকাটা কি গাজা গণহত্যা বন্ধে ছাত্রলীগের বিক্ষোভে অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা লাভি হাসান সময় সংবাদ এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদযাত্রা ও সমাবেশ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস পরে দীর্ঘ পদযাত্রা শেষে রাজু ভাস্কর্যে সমাবেশ করেন তারা স্বপ্ন দেখি প্রতিদিন স্বাধীন হবে ফিলিস্তিন ইসরায়েলের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও এমন সব স্লোগানে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পদযাত্রা ও সমাবেশ করে কেন্দ্রীয় ছাত্রলীগ সোমবার দুপুরে ক্যান্টিনে মধুর জড়ো হয় হাজারো শিক্ষার্থী শুরু হয় পদযাত্রা দীর্ঘ এই পদযাত্রায় সামিল হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ কর্মীরা এটা আমাদের উনিশশো একাত্তর সালে হয়েছিল জেনোসাইড হয়েছিল সেটা ফিলিস্তিনেও চলছে তো সেই জায়গা থেকে কথা বলার প্রয়োজন ছাত্রলীগের আজকের যে দাবি ইচ্ছা যে আয়োজন করার যে সদিচ্ছা এটা আজকে পুরোপুরিভাবে এক এক হয়ে গিয়েছে পদযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে এ সময় বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান

উন্মোচিত হয়ে গেছে ফিলিস্তিনি জনগণ ও বিশ্বব্যাপী আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে বাংলাদেশ ছাত্রলীগের শান্তির স্মারক পাঠ করেন কেন্দ্রীয় সভাপতি তাজওয়ার মাহমিদ সময় সংবাদ ঢাকা মন্ত্রী এমপির স্বজনদের উপজেলা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আবারও হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দলের শৃঙ্খলা না মানলে কঠোর শাস্তি পেতে হবে বিকেলে রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে দলের সম্পাদক মন্ডলের সভা শেষে সাংবাদিকদের কথা বলেন ওবায়দুল কাদের যারাই পার্টি ডিসিপ্লিন ভঙ্গ করবে সময় মতো কোনো না কোনোভাবে শাস্তি তাদের পেতে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আমরা কতজন এমবিকে বাদ দিয়েছি তারপরে পঁচিশ জন মিনিস্টার এই আমরা যে বলি যে এটা আমাদের অ্যাকশান থাকে কোনো না কোনো এটা এখনই হবে নির্দিষ্ট একটা টাইমে হবে তার সমমত সেটা একটা উদাহরণ এদিকে উপজেলা নির্বাচন ঘিরে আওয়ামী লীগের বিভেদ স্পষ্ট হয়েছে তৃণমূল নেতারা মানছেন না কেন্দ্রীয় আদেশ এমন মন্তব্য করেছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভ জাতীয় প্রেস ক্লাবে দলের গ্রেফতার নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধনে এ কথা বলেন তিনি সম্মানিত অতিথির সাহেব আপনার দল যে শূন্য টিনের বাক্স হয়ে গেছে ওইটা আগে ভরুন আর তারপর বিএনপি'র কথা বলুন বিএনপি দুর্বল হয়েছে না সবল আছে এইconstraintTopের পান প্রতি মুহূর্তে যা বলছেন জনগণকে সব মিথ্যা যা দেখিয়েছেন জনগণকে সব মিথ্যা জনগণকে শোষণ করে কলাক পা দিয়ে আপনি বিদ্যুতের দাম বাড়াচ্ছেন বিদ্যুতের বিল গ্যাসের চাহিদা মতো তেল সরবরাহ না থাকায় বন্ধ দেশের কয়েকটি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এতে গ্রামাঞ্চলে লোডশেডিং বেড়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিকেলে সচিবালয়ে তিনি বলেন বন্ধ বিদ্যুৎ কেন্দ্র পর্যায়ক্রমে চালু করার ব্যবস্থা নিচ্ছে সরকার আমাদের বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট বিশেষ করে অয়েল বেস পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ আছে সেগুলো আমরা ধীরে ধীরে চালু করতেছি তেলের স্বল্পতা ছিল আর্থিক স্বল্পতা ছিল এই বিষয়গুলোকে নজরদারি করে আমরা এখন একটা ভালো পরিস্থিতি আমার মনে হয় না যে কোথাও লোডশেড করে আরেক জায়গায় দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে না তবে আমি মনে করি আগের থেকে ভালো অবস্থায় আমরা এখন আছি আজকে যদি দেখেন জিরো লোডশে আস্তে আস্তে ধীরে ধীরে কমে আসতেছে কারণ যারা তেল আনার কথা যেসব প্রাইভেট পাওয়ার প্ল্যান্ট মালিকরা তারা তো আনতে পারছিলেন না তারা দেরি করতেছিলেন যার কারণে আমাদের প্রায় দেড় হাজার মেগাওয়াটের মতো প্রথম দিকে ছিল এটা কমে আসছে এখন পাঁচশো এখন একদম জিরোর দিকে চলে আসছে বা আশা করতেছি কোনো ভবিষ্যতে এটা ভালোর দিকে যাবে সারে নিয়ে ভারতের সঙ্গে আইনি লড়াই বাংলাদেশ টাঙ্গাইলের শাড়িকে ভারতের জিআই তালিকা থেকে বাদ দিতে নয়াদিল্লিতে আইনজীবী নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফেব্রুয়ারির শুরুর দিকে টাঙ্গাইলের শাড়িকে নিজস্ব ভৌগোলিক পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ভারত দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের খামখেয়ালি এমন কাণ্ডে প্রতিবাদের ঝড় ওঠে টাঙ্গাইলের শাড়ির উৎস পশ্চিমবঙ্গের বলে দাবি করায় বিব্রত হয় কলকাতার মানুষও শত শত বছরের ঐতিহ্যের স্মারক টাঙ্গাইলের শাড়ির স্বীকৃতি হারানোর পর হুশ ফেরে বাংলাদেশের অনেকটা তড়িঘড়ি করে দেয়া হয় ভৌগোলিক পণ্যের আনুষ্ঠানিক স্বীকৃতি সিদ্ধান্ত নেওয়া হয় ভারতের জেআই পণ্যের তালিকা থেকে টাঙ্গাইলের শাড়ি বাদ দেয়ার লড়াইয়ের সোমবার শিল্প মন্ত্রণালয় উচ্চ আদালতকে জানায় ভারতের সঙ্গে আইনি যুদ্ধের জন্য নয়াদিল্লিতে আইনজীবী নিয়োগ করেছে বাংলাদেশ মাসন অ্যাসোসিয়েট নামের ফার্মটি মূলত দুই ধাপে আইনি পদক্ষেপ নেবে ভারতের মাটিতে বাংলাদেশের টাঙ্গাইল নিয়ে তারা লড়াই করবেন এবং তারা রেক্টিফিকেশনের জন্য বাতিল করার জন্য তারা আবেদন করবেন বলে আমরা এই ডকুমেন্ট মারফত জানতে পেরেছি এদিন দেশের সম্ভাব্য প্রায় দেড়শো জিআই পণ্যের তালিকাও আদালতে দাখিল করে মন্ত্রণালয় যেই পণ্যগুলো জিআই হিসেবে নিবন্ধিত হচ্ছে বা হওয়ার প্রক্রিয়া চলছে সেই তালিকাটাও দেয়া হয়েছে দু সালে জামদানি শাড়িকে প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়া হয় এরপর ইলিশ চাপাই ও রাজশাহীর ক্ষীরসাপাত ও ফজলি আমসহ আরও বৃষ্টি পণ্যের জিআই স্বীকৃতি মেলে বর্তমানে দেশে জিআই পণ্যের সংখ্যা আটাশটি আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা সিরাজগঞ্জে গ্যাসের পাইপলাইনে কাজ করার সময় মাটির নিচে আটকা পড়া শ্রমিককে প্রায় দুই ঘন্টা পর জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস দুপুরে সদর উপজেলার মলিবার এলাকায় গ্যাস সংযোগ লাইনের কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক এ সময় পাইপের ভেতর কাজ করার সময় মাটি চাপায় আটকা পড়েন সোহাগ ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন পাইপের মুখের মাটি সরিয়ে তাকে জীবিত উদ্ধার করা হয় দেশের বাইরের খবর ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটকাল আসামের ফ্যাক্টর চৌত্রিশ শতাংশ মুসলিম ভোটার কংগ্রেসের শক্তিশালী অবস্থান থাকলেও রাজ্যটিতে গত এক দশকে চোখে পড়ার মতো উত্থান ঘটেছে বিজেপির আসাম থেকে আরো জানাচ্ছেন সুব্রত আচার্য আসাম রাজ্যটিতে সতেরো জন মুখ্যমন্ত্রীর মধ্যে দশজনই ছিলেন কংগ্রেসের অর্থাৎ সতেরোবার নির্বাচনের মধ্যে দশবার রাজ্য সরকার ক্ষমতায় ছিল কংগ্রেসের দলটির শেষ মুখ্যমন্ত্রীর নাম তরুণ গগৈ এরপরই দু হাজার ষোলো সালে রাজনৈতিক পট পরিবর্তন ঘটে পঁয়ত্রিশ জেলার রাজ্যটিতে ক্ষমতায় বসে মোদী অমিত শাহ যোগীর কেরোয়া শিবির দু সালের বিধানসভা ভোটে একশো আসনের মধ্যে ছিয়াশি আসনে জয় পাওয়ার মধ্য দিয়ে এনডিএ জোট ক্ষমতায় আসে জোটে রয়েছে আসাম গণপরিষদ বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট বা বিপিএফ উত্তর পূর্ব ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন আসামের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের বড় কারণ পাহাড়ি আদিবাসী এবং বাইরে থেকে আসা মানুষ আর এখানেই ধর্মীয় মেরুকরণের ফাঁদ তৈরি করতে পেরেছে গেরুয়া শিবির রাজ্যটির চৌত্রিশ শতাংশ মানুষই মুসলিম এদের বড় একটি অংশ দেশভাগের সময় পূর্ব পাকিস্তান এবং পরবর্তীতে উনিশশো সালে ভারতের আশ্রয় নেয়া পূর্ব পাকিস্তানের মুসলিম মানুষ তাই রাজনীতি এখন ধর্মকে সামনে রেখে আবর্তিত হচ্ছে রাজ্যটিতে আসামের মানুষ ধর্মীয় মেরুকরণের পক্ষে রায় দেন কিনা সেটা কিন্তু সামনে আসবে চার জুন ফলাফল প্রকাশের মধ্য দিয়ে আসামের ধুবড়ি থেকে সুব্রত আচার্য সময় সংবাদ খেলার খবর বিশ্বকাপের আগে বাংলাদেশ দল নিয়ে নেতিবাচক সমালোচনা না করার অনুরোধ জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তবে জিম্বাবুয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হবে না সাকিবের এমন মন্তব্যের সঙ্গে একমত নন বিসিবি বস লিস্টে টুর্নামেন্ট তো আমি ফিফটি ওভার ছাড়া করতে পারব না সো যেটা পারতাম হয়তো লিস্টের টুর্নামেন্টটাই বাদ দিয়ে দিতে পারতাম এবার এটা হয়তো একটা অপশন ছিল কিন্তু এরকম কখনো মাথায় আসেনি বিশ্বকাপ একদম সামনে এর আগে আর এ সমস্ত নেগেটিভ কথাবার্তা কিছুই শুনতে ভালো লাগে না এমনিই মনটা খারাপ লিগটা দেখে ভালো লাগলো লেগেছে এবার কিন্তু আমরা দুটো ম্যাচ কনভিনসিংলি জিতেছি এগেনস্ট জিম্বাবুয়ে এটা যেমন সত্যি ব্যাটিংটা ভালো লাগেনি এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার দীর্ঘ খরতাপের পর প্রকৃতিতে প্রশান্তি ভারী বর্ষণে ডুবল চট্টগ্রাম গাছ সুপ্রে সড়কে বজ্রপাতে পাঁচ জেলায় ছয়জনের মৃত্যু কক্সবাজারে ইউএস বাংলার ফ্লাইট জরুরি অবতরণ এবং গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশজুড়ে শিক্ষার্থীদের মিছিল পদযাত্রা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবি যুদ্ধবন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান এই ছিল সন্ধ্যার সময়ে জনপদের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদেক ধন্যবাদ ইনাম জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়ের